আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওতে আজ দাঁতের এনামেল, ডেন্টিন এবং পাল্প সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। একটি দাঁত যখন একটা সাইড থেকে যদি কেটে ফেলা হয় তাহলে ভিতরটা ঠিক এমন দেখা যাবে। প্রথম যে স্তরটি থাকে এটিকেই বলা হয় এনামেল, তারপর ডেন্টিন এবং তারপরে পাল্প। এই পাল্পটিকে সুরক্ষা দিয়ে থাকে ডেন্টিন এবং ডেন্টিনকে সুরক্ষা দেয় এই এনামেল অংশ। এই এনামেল অংশ শুধুমাত্র দাঁতের ক্রাউন অংশেই থাকে, অর্থাৎ দাঁতের যে শিকড়টি থাকে, যে রুট অংশ, এখানে কোনো এনামেল থাকে না। শুধুমাত্র দাঁতের মুকুট অংশে বা ক্রাউন অংশেই এনামেলটি থাকে। যদি কখনো দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায়, সেক্ষেত্রে এই ডেন্টিন অংশটি ধীরে ধীরে কাছে আসতে থাকে এবং দাঁতের সমস্যা ধীরে ধীরে ততটাই বাড়তে থাকে। এরপরে রয়েছে পাল্প। এই পাল্প হলো প্রতিটি দাঁতের ভিতরে থাকে, আর এই পাল্পের কাজ হলো দাঁতের ভিতরে রক্ত সঞ্চালন করা। আমাদের প্রতিটি দাঁতেই এই পাল্পের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়ে থাকে, আর তার জন্যই আমাদের দাঁতগুলা ভাইটাল থাকে, সজীব থাকে। ভিউয়ার্স, এটি একটি ভাঙা দাঁতের ছবি দেখতে পাচ্ছেন। এ দাঁতটি ভেঙে যাওয়ার পরে এখানে যে পাল্প সেটি দেখা যাচ্ছে। এটি ন্যাচারাল একটি দাঁতের ছবি। এটি হলো দাঁতের পাল্প বা দন্তমজ্জা। এটি দেখতে সেম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এমনই দেখা যায়। তো যদি কখনো কোনো কারণে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপর থেকে, এখানে দেখুন এনামেল অংশটি ক্ষয় হয়ে গেছে এবং ডেন্টিন অংশটি কিন্তু পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে। যেহেতু দাঁতের ফার্স্ট লেয়ার এনামেল, আর সেই এনামেল, এই সকল দাঁতের এনামেল কিন্তু ক্ষয় হয়ে গেছে। আর যে অবস্থা এখানে দেখা যাচ্ছে, যদি কারো দাঁতের এমনটি হয়ে থাকে তবে সে দাঁত শিরশির করবে, শক্ত কোনো কিছুতে কামড় দিলে একটু ব্যথাও অনুভব হতে পারে, কারণ দাঁতের যে এনামেল অংশ থাকে এটি বেশ শক্ত হয় এবং ডেন্টিন অংশটি এনামেলের তুলনায় বেশ নরম হয়ে থাকে। তাই যাদের দাঁতের এনামেল নষ্ট হয়ে গেছে বা ক্ষয় হয়ে গেছে, ডেন্টিন ওপেন হয়ে গেছে, তাদের দাঁতে শিরশির ভাবসহ আপনার অধিক শক্ত চাপে সে দাঁতে ব্যথাও অনুভব হয়ে থাকে। তো ভিউয়ার্স, মূলত দাঁতের তিনটি স্তরের ভিতরে প্রধান যে স্তরটি থাকে তা হলো এনামেল। এই এনামেল যার দাঁতে যতটা সুরক্ষিত তার দাঁত তত বেশি সুস্থ হয়ে থাকে। ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।